ইন্ডিয়া থেকে মোহাম্মদ ফারুক ভাই জানতে চাইছেন যে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে পর্দার শরীয়তি বিধান কি পর্দা না মানলে পরিণতি কি হবে করোনা হাদিস মোতাবেক পর্দার পরিপূর্ণ নীতিমালা গুলি কি কি নারীদের ক্ষেত্রে বোরকার গঠন কেমন হওয়া উচিত এগুলো জানতে চেয়েছেন ভাই প্রথম কথা হচ্ছে নারী এবং পুরুষ দুই 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 একই পর্দার কথা বলা হয়েছে পর্দা বলতে যেমন মহান আল্লাহ পুরুষদের বলেছেন কুল্লিল মিনি নাইহুদ্দিন সরিহিম হে নবী তুমি বিশ্বাসীদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করি নিচে রাখি ওয়া ফাগু ফুরু যেমন এবং তাদের জন অঙ্গকে সাবধানে সংযত রাখে জালিকা লিখা আজকাল এটাই হচ্ছে তাদের জন্য অধিকতর পবিত্র যে ইন্নআল্লাহ খাবির উম্বে মা ইয়াসনা উন ওরা যা করে নিশ্চয় আল্লাহ সে বসে অবহিত এখান থেকে বুঝতে পারা গেল যে পুরুষদের পর্দা হচ্ছে যে পুরুষরা যখন রাস্তায় চলবে তখন এদিক সেদিক তাকিয়ে চলবে না বরং মাথা নিচু করে চোখ নিচে দিকে রেখে চলবে যাতে করে কোনো পর পর নারীর দিকে বা হারাম নারী যে নারীদেরকে দেখা আমাদের উচিত না সেই সমস্ত নারীদের দিকে আমাদের চোখ না যায় এটা হচ্ছে পুরুষদের পর্দা দু নম্বর হচ্ছে পরের আয়তে সুরা নুরের একত্রিশ এবং তিরিশ তিরিশ এবং একত্রিশ তারপরে বলছে মহানাল্লা কুল্লিল মিনা তিয়া গদুদ না মিন আবসা রিহিন্না ফুরু চাহুন না আর হে নবী তুমি মুমিন বিশ্বাসী নারীদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তারা তাদের লজ্জাস্থান রক্ষা করে এবং তারা যা প্রকাশ পেয়ে থাকে তা সাধারণত তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে তারপরে মোহনাল্লাহ বলছেন তারা তাদের বক্ষস্থল যেন তাদের মাথা মাথার কাপড় দ্বারা আবৃত রাখে তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে মেয়েদেরকে পরিপূর্ণ পর্দা করে বেরতে হবে বাড়িতে যখন আছে স্বামীর কাছে বাপ ভাইদের কাছে তখন তাদের পর্দার ব্যাপারটা একটু আলাদা হবে স্বামীর কাছে কোনো পর্দাই নেই বাপ ভাইয়ের কাছে যখন থাকবে তখন মুখ হাত এগুলো খোলা রাখতে পারবে কিন্তু বাইরে যখন বেরোবে তখন সম্পূর্ণ সর্বাঙ্গ শরীর ঢেকে বেরোতে হবে মাথা মুখ সব সবকিছু মুখমন্ডল হাত সব কিছু আর কি পায়ের পাতা পর্যন্ত এখন কথা এটা হচ্ছে না পর্দার পরিপূর্ণ নীতি পরিপূর্ণ নীতিমালা হচ্ছে একজন যুবতী মহিলা যে অ্যাডাল্ট মহিলা যখন বাইরে বেরোবে তখন সে পূর্ণাঙ্গ যে শরীরকে ঢেকে বের হবে যে সেটা বোরকা হোক চাদর হোক বোরকাই পড়তে হবে এমনটা জরুরি নয় জি আর সেই সঙ্গে সঙ্গে পর্দার নীতিমালা হচ্ছে সেন্ট মেঘে বেরোবে না মহিলারা তারপরে পায়ে নুপুর পরে বেরোবে না যাতে করে পুরুষদের দৃষ্টি আকর্ষিত হয় এই ধরনের কোনো জিনিস তারা ব্যবহার করবে না যে নারীদের ক্ষেত্রে বোরকার গঠন বোরকা হতে হবে ঢিলে ঢালা এবং এমন কালারের যে কালার এক কালারের বিভিন্ন রং চঙ্গে না এরকম বা এমন কালার যার থেকে কি বলছে আলো ছিটকে বের হচ্ছে এই ধরনের কোনো বোরকা এক কথায় এমন কাপড়ের বোরকা পরতে হবে যাতে করে পুরুষরা কিন্তু তাকাতে বাধ্য না হয় জি সাধারণ কাপড় সাধারণ কাপড়ের বোরকা যেটা যে সেটা যে কোনো কালারেরই হোক না কেন কালো হতে হতে হবে এমনটিও নয় সাধারণত বোরকা কালো রঙেরই বেশি বেশি হয় সারা পৃথিবী জুড়ে কিন্তু কালো রঙেরই হতে হবে এমনটা হতে পারে এমন রংটা হতে হবে যাতে করে কিন্তু পুরুষদের চক্ষু সেই রঙের দিকে আকৃষ্ট না হয় এরকম হতে হবে আর ঢিলা ডালা হতে হবে যাতে করে যে মহিলা ওই বোরকা পরেছে সেই মহিলার শরীরের উঁচু নিচু যেন বুঝতে না পারা যায়